দেখুন, রাজ্য সভাপতির কথায় না উত্তর দেওয়াটাই মানে কি বলবো, মানে সময় নষ্ট। মানে মানে বিজেপির রাজ্য সভাপতি, তার কথা উত্তর দেওয়াটাই সময় নষ্ট। মানে এত ভুলভাল বোকা বোকা কথা বলেন, মানে আমি মানে উনি আমার পিতৃতুল্য বয়সে, তো মানে কি উত্তর দেবো বা উত্তর দেওয়াটা কতটা সমীচীন সেটাই মাঝে মাঝে খুঁজে পাই না। কিরকম বোকা বোকা প্রশ্ন তাও দেখিনা আপনি বললেন, মানে উত্তরটা দিই। ভুটান এবং বাংলাদেশ দুটোই কিন্তু বৈদেশিক শক্তি, অর্থাৎ দুটোই কিন্তু স্বাধীন দেশ। সেই দেশ দুটো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আন্ডারে পড়ে না, আর ভারতবর্ষটা শাসন করছে কিন্তু বিজেপির শাসিত সরকার, এনডিএ সরকার। তাহলে আজকে ভুটানে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, সেগুলো কি আমাদের মাননীয় নেত্রী দেখবে? মানে এটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পড়ে না, এটা ওনাদের আন্ডারে পড়ে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, যে কোথায় কি বেআইনি কাজ হচ্ছে, কোথায় ওভারলোডিং হচ্ছে, কোথায় ট্রাক ল্যাপস হয়ে যাচ্ছে তার মানে পারমিট তার সত্ত্বেও চলছে, কোথায় ভুটানে কি পাচার হচ্ছে, কোথায় বাংলাদেশে কি পাচার হচ্ছে, এগুলো তো কেন্দ্রীয় সংস্কারের এজেন্সি দেখবে, এগুলো তো রাজ্য সরকারের আন্ডারে পড়েই না। আমি একটাই কথা ওনাকে অনুরোধ করব, উনি একটু ল এবং রেগুলেশন একটু পড়ুন, মানে একটু আইন কানুন সম্বন্ধে একটু জ্ঞান মানে ওনার হওয়া দরকার। মানে আমি বয়সে ওনার থেকে এতটাই ছোট, মানে এটা ওনাকে বলতে হচ্ছে ভেবে আমার খারাপ লাগছে। তবু আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, রাজ্য সভাপতির একটু আইন কানুনটা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার, যে কোনটা দেশের আন্ডারে পড়ে, কোনটা রাজ্যের আন্ডারে পড়ে, কোনটা ইন্টারন্যাশনাল লতে পড়ে, এগুলো একটু ওনার জানা দরকার। দেখুন, ন্যাশনাল হাইওয়ে তো পড়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ন্যাশনাল হাইওয়ে তো রাজ্য সরকারের আন্ডারে পড়ে না। আর সবচেয়ে বড় কথা যে তাদের যে ধরুন আজকে কেন্দ্রীয় নিরাপদ মানে পরিবহন সংস্থা রয়েছে বা তাদের যারা মন্ত্রী, ঠিক আছে, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী, এগুলো তো তার ধ্যান দেওয়া দরকার যে পারমিট শেষ হয়ে যাওয়া, ল্যাপস হয়ে যাওয়া যানবাহন কি করে রাস্তায় চলে, কেন সেগুলোকে ব্যান্ড করে দেওয়া হয় না, কেন সেগুলোকে সিজড করে থানায় আটকে রাখানো হচ্ছে না। মোটর ভেহিকলসের দেখার দায়িত্ব রাজ্যের দায়িত্ব এটা। শুনুন, আমি এটা কথা বলছি, ন্যাশনাল হাইওয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন, এটা আপনারাও খুব ভালোভাবে জানেন। আর যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত প্যাথেটিক। আপনাদের জানিয়ে রাখি, আমাদের পরিবহন মন্ত্রী এবং এখানকার মন্ত্রী গৌতম দেব এসে সেই পরিবারগুলির পাশে সর্বতোভাবে দিদির সৈনিক হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাদের পরিবার পিছু 2,50,000 টাকা নিহত পরিবারকে দেওয়া হয়েছে এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং দিদি এই আশ্বাস দিয়েছেন যে আগামী দিন তাদের পরিবারগুলির পাশে সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস পরিবার থাকবে এবং রাজ্য সরকার থাকবে। সবচেয়ে বড় কথা, রাজ্য সরকার থাকবে। এবং সেখানে আপনারা জানেন যে যারা অনেক পরিবারগুলি নিহত এবং আহত আছেন, তারা কিন্তু অনেকে ভারতীয় জনতা পার্টির সাপোর্টার রয়েছেন, অনেকে তৃণমূল কংগ্রেস ছাড়াও সিপিএম কংগ্রেসের সাপোর্টার রয়েছেন, কিন্তু আমাদের মহানুভব নেত্রী কিন্তু কোনো কিছু না দেখে শুধু নিহত আর আহত এবং পশ্চিমবঙ্গের জনগণ হিসাবে বিচার করেছেন। সবার জন্য উনি কিন্তু একই রকম ওনার যে দান, উনি একই অনুদান দিয়েছেন যে নিহতদেরকে 2,50,000 টাকা, আহতদেরকে 50,000 টাকা এবং আগামী দিনে তাদের পরিবারের পাশে সর্বতোভাবে থাকারও আশ্বাস দিয়েছেন। এই যে উলেন রায় যিনি মারা গেছিলেন, সত্যি সেটাও খুব শোকাবহ ঘটনা, কোনোভাবে হয়ে গেছে, কোনো ভুলের কারণে হয়ে গেছে। আমি তারও পরিবার যাতে বিচার পায়, আমিও সেটা চাই, 100% চাই যে তারও পরিবার, যে মানে যারা ওই ঘটনার পেছনে জড়িত তাদেরও যেন শাস্তি হয় এবং উলেন রায়ের পরিবারের পেছনেও যেন তার পার্টি, তিনি একজন বিজেপি সক্রিয় কর্মী যেটা বুঝতে পারলাম, বিজেপি পার্টি যেন তার পেছনে তার পরিবারের পাশে সর্বতোভাবে থাকে, তার পরিবারের ভরণ পোষণ, তার বাচ্চাদের পড়াশোনার সমস্ত দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেন নেয়। যদি তারা না নেয়, এটাও আপনাদের সামনে বলে যাচ্ছি, উলেন রায়ের পরিবারের পাশে যদি বিজেপি না থাকে, আমার দল তৃণমূল কংগ্রেস, আমার রাজ্যের তারা সৈনিক, আমার রাজ্যের বাসিন্দা, আমার রাজ্যের জনগণ, আমার দিদি তাদের সাথে থাকবে, এটা আপনাদের সামনে বলে গেলাম। বারবার একটা কথাই বলবো, যেহেতু স্থানীয় সাংসদ ভারতীয় জনতা পার্টি, তারা এখন কেন্দ্রীয় সরকারে আছেন, তিনি রাজবংশী সম্প্রদায়ের এবং যিনি মারা গেছেন তিনি রাজবংশী সম্প্রদায়ের, আমি অবিলম্বে নিরপেক্ষ সিবিআই তদন্ত চাই এবং যারা দুষ্কৃতী, যারা হত্যাকারী, তাদের তার স্ত্রী যেটা চেয়েছে, যেটা উনি তো ডাইরেক্ট মুখে বলেছেন ফাঁসি, আমি একটা পার্টির তরফে প্রতিনিধি হিসেবে এসে তো সেই কথাটা আমি বলতে পারি না, কারণ সেটা আইন, আইনের পথে চলবে, কিন্তু আমি এটাই চাই চরমতম শাস্তি হোক অবিলম্বে। আজকে তাকে মানুষ ভোটে জিতিয়েছে, তাদের অনেক আশা আশ্বাস নিয়েই জিতিয়েছে এবং জাস্ট 1.5 বছর আগে তারা জিতে এসেছে বিপুল ভোটে, তাহলে আজকে তাদের লোকাল মানুষের নিরাপত্তাটা দেওয়াটা কি উচিত না তাদের? এবং তিনি জিতেছেন, তিনিও রাজবংশী,
এবং যে মারা গেছে সেও রাজবংশী, সে একটা সিরুলকা সম্প্রদায়ের মানুষ, মানে সেই বার বার কি পিছড়ে বর্গ সম্প্রদায়ের উপর অত্যাচার হতেই থাকবে। আজকে আমাকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়েছে আমার দলের তরফে, আমি নিজে একজন পিছড়ে বর্গ সম্প্রদায়ের মানুষ, একটা দলিত সম্প্রদায়ের মানুষ। আমার যন্ত্রণা জায়গাটা ভাবুন যে আমার এই সম্প্রদায়ের একজন মানুষকে নৃশংস ভাবে হত্যা হতে হলো, তার অপরাধটা কি না? সে একজন দিদির সৈনিক, সে একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, এটাই তার অপরাধ। তার পরিবারটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে হাজার হাজার কোটি টাকার মালিক নয় সে, সে আম্বানি আদানি নয়, তাহলে তাকে কেন মারা হলো? সিবিআই তদন্ত দাবি করছে 100%। আমাদের তো প্রশাসন পুরোপুরি থাকবে, আমাদের সিআইডি, আমাদের সিবিআই, আমাদের আমাদের আইন কানুন প্রশাসন রাজ্য স্তরের তো সর্বতোভাবে দিদি এবং আমাদের ওনার সাথে রয়েছেন, তৃণমূল কংগ্রেস পরিবারটির সাথে সর্বতোভাবে রয়েছে, পুরো বাচ্চাগুলির পড়াশোনার দায়িত্ব পুরোটাই নেওয়া হয়েছে, এবং তার পরিবারে যাতে ভরণ পোষণের কোনো অসুবিধা না হয় সেটারও নেওয়া হয়েছে ব্যবস্থা, এবং আগামী দিনে তাদের পাশে আরো কিভাবে দাঁড়ানো যায় সেটা আমার নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বের সাথে আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আলোচনায় বসে ঠিক করবেন যে তাদেরকে কিভাবে তাদের পরিবারটা সর্বতোভাবে ভালো করা।